জুলাই মাসের জন্য ভর্তুকি মূল্যের নিত্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি আজ থেকে সারা দেশব্যাপী এক কোটি টিসিবির স্মার্ট কার্ডধারীদের মাঝে বিতরণ করা হচ্ছে এসব পণ্য সকালে রাজধানীতে কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এ দফায় একজন সুবিধাভোগী প্রতি লিটার একশো টাকা দরে দু লিটার সয়াবিন তেল প্রতি কেজি ষাট টাকা দরে দু কেজি মসুর ডাল ও প্রতি কেজি তিরিশ টাকা দরে পাঁচ কেজি চাল কিনতে পারবেন তবে সরবরাহ না থাকায় চিনি আলু ও পেঁয়াজ পাচ্ছেন না কার্ডধারীরা বাণিজ্য সচিব বলেন এসব পণ্য আমদানি প্রক্রিয়া চলছে এলেই তা যুক্ত হবে টিসিবির পণ্য বিক্রির তালিকায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম পেঁয়াজ এবং আলু আমরা বাইরে থেকে আনতে পারি কিনা সেটি আমরা বিবেচনা করে দেখছি পর্যালোচনা করে দেখছি যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সাথে এখানে আমাদের একটি সমন্বয়ের প্রয়োজন আছে দেশের টোটাল উৎপাদন এবং সত্যিকার অর্থে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমরা কীভাবে মোকাবেলা করবো তো সেটা আমরা শিগগির খুব শিগগির বলতে গেলে আমরা এটা বসব